বিচার বিভাগীয় ক্ষেত্রে korondigi থানাকে রায়গঞ্জ জেলা আদালতের অন্তর্ভুক্তকরণের দাবিতে ফের আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন বুধবার জেলা আদালত চত্বরে এই ইস্যুতে চলে বিক্ষোভ কর্মসূচী নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বশাক তিনি জানান দীর্ঘদিন ধরে korondigi থানাকে বিচার বিভাগীয় ক্ষেত্রে রায়গঞ্জ জেলা আদালতের অন্তর্ভুক্তকরণের জন্য আন্দোলন চলছে দুই বছর ধরে বিভিন্ন জায়গায় লিখিত দাবি জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি যে কোনো মামলা মোকদ্দ

পুলিশ ডিস্ট্রিক্টে যা যা কাজকর্ম বা সরকারি যা যা কাজকর্ম সবই এই করণদিঘির রায়গঞ্জে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু জুডিশিয়ারিটা রয়ে গেছে হচ্ছে ইসলামপুরে তো এখানকার করণ দিঘির জনসাধারণের যে কাজকর্মগুলো করতে হচ্ছে সেগুলো এখান থেকে আশি নব্বই কিলোমিটার দূরে ইসলামপুরে গিয়ে সেখানটাতে মামলা মোকদ্দমা বা যা কর সেটা করতে হচ্ছে তো সেটা রায়গঞ্জ থেকে করণ দিঘির দূরত্ব হচ্ছে মাত্র আট থেকে দশ মানে জুরিসডিকশনে যতটুকু এরিয়া আসছে সেটার দূরত্ব হচ্ছে আট থেকে দশ কিলোমিটার নাগর নদী পার হলে পরে করণ করণদিঘি পেয়ে যাচ্ছি আমরা তো সেখানকার লোকটা লোকটাকে যেতে হচ্ছে নব্বই কিলোমিটার দূরে একটা মামলার জন্য তো সেখানটাতে সেই জুডিশিয়ারিটার রায়গঞ্জের আওতা এখন আসেনি আমরাও দীর্ঘদিন ধরে যেখানে যেখানে জানানো সব জায়গায় চিঠিপত্র যা যা করা সেগুলো করেছি বারো স্টেশন থেকে কিন্তু এখনও পর্যন্ত সেটা কিছু হয়নি মোটামুটি দু তিন বছর দিয়ে হয়ে গেল সব জায়গায় চিঠি চাপাটি যা যা করা সেগুলো সব করেছি এবং যেখানে যেখানে জানানো সব জায়গায় জানিয়েছি তো এটা এখনও পর্যন্ত হয়নি দেখে আমরা এখন থেকে সেটা আন্দোলনে নেমেছি যে করণ রায়গঞ্জের দিন দৃষ্টি আনতে হবে এবং করণ যেগুলো মামলা মোকদ্দমা আছে সেগুলোর জন্য রায়গঞ্জে হয় তাতে জেনারেল পাবলিক যারা আছে তাদের সুবিধা হবে